নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না, ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ। আর শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপি মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ। নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব, নামাজটা পড়লাম কেন সুদ খাবো, নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো, তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই। সলাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। হতাশ হবেন না, শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, নামাজ ছাড়েন না। আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। সব এখন ডিজিটাল, নামাজও ডিজিটাল, দেখা যায় যে পাঁচ মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ মাশাআল্লাহ। ইমাম সাহেব যদি 10 মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট, বোঝেন না এত তারা, আমার সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, এত সময় লাগে নামাজ পড়তে, ইমাম সাহেবকে বলছে, কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে, অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা, উল্টে গেছে এখন আর কি। আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা, তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তার আগে ওযুটাকে ভালো করে করবেন, তাড়াহুড়া করে ওযু করবেন, রিল্যাক্সে ওযু করেন, ওযুর অঙ্গগুলোকে সুন্দর করে ধোন, ওযু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না। আর একটা বদভ্যাস আমারও আছে, আপনাদের সবারও আছে আমি জানি, ওযুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, হ্যাঁ। আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়, আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়, তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর আমাদের দেখবেন যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি, মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে উজু করতেছে, একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই উজু করে ফেলো, পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন, বলুন হে নবী তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে, পানি নাই, মা ইয়াতিকুম বিমাইন মাইন, কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে, প্রবাহমান পানি। দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে, প্রচুর পানি আমরা অযুত অপচয় করি, গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে, ওই যে আমাদের ডিজিটাল ইয়াজুজের মাজুজের বাথরুম যেগুলো আছে পানি চষা বাথরুম, মানে 10-20 বালতি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিবি, হ্যাঁ। আর মহিলা হলে তো কথাই নাই, আরো 10 বালতি এক্সট্রা লাগেন, তো সমস্যা, ওযু ঠিক করতে হবে, তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সলাতে বুঝে আদায় করার তৌফিক দান করুন। তবে যাওয়া আসা করবে মনোযোগ, মনোযোগ যাওয়া আসা করবেই, কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি ইহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আরেকটা টিপস বলবো, সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয়। যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সূরা পড়েন, আমি নিজেও দেখেছি যে আপনি
প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন। তো এক এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন, সূরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো, বৈচিত্র্য নিয়ে আসেন, আপনি দেখবেন মনোযোগ বাড়বে। এটা খেয়াল করে দেখেন। এবং তাসবিহ তাহলিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে। আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে, প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে, সেজদা করছেন শুধু সুবহানাল রাব্বিয়াল আ'লা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন, একটা দুটো দোয়া করেন সেজদায়। কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন। দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শেখেন, নিজে দোয়া করা শেখেন, নিজের বাবার জন্যে, মায়ের জন্যে, আপনার আত্মীয় স্বজনের জন্যে, আপনার নিজের জন্যে, আপনার স্ত্রী সন্তানের জন্যে, সমাজের জন্যে, উম্মার জন্যে, দেশের জন্যে আপনি দোয়া করতে শেখেন। আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো, ওই আবেগটা কি আমার আসবে, আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে, আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন, আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন। অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি, যে বান্দা আর দশজন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই, আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পড়ান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফা আইনা তাযহাবুন, আল্লাহ পাক বলেছেন ফা আইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা, কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করেন, নিকটবর্তী হন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প, এটাই হোক আমাদের কিসের গল্প, কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই, ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, ওর ধারের কাছেও যেও না, আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, আমিন। পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন, আমিন।